আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসুন সুন্দর একটা দেশ গড়ি। মারামারি, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা থেকে বিরত থাকি। কেমন স্বাধীন হলাম! রাতে মাইকে ঘোষণা দিয়ে ডাকাত ধরতে হবে। এই ডাকাত কারা? কেন এরা এমন করছে? এরা এখনও স্বাধীন হয়নি। আসুন, ধনী গরিব, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একটা সুন্দর দেশ ও জাতি গড়ে তুলি। আর চায় না নৈরাজ্যকতা, নাশকতা। সবাইকে উৎসাহ দিয়ে সাথে নিয়ে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের নতুন প্রজন্মদেরকে আমরা কী শিখাবো? তারা আমাদের কাছ থেকে কী পেল? এটা আমার নিজের মতামত। আমি কোনো জাতি বা কোনো ধর্ম বর্ণ কোনো কিছু উল্লেখ করে আমি আমার ব্যক্তিগত মতামতটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক হিসেবে বলছি না, আমি একজন সাধারণ জনগণ, সাধারণ দেশের নাগরিক হিসেবে আমি আমার ব্যক্তিগত মতটা আপনাদের কাছে প্রকাশ করছি। আসুন সামনের দিকে আমাদের নতুন প্রজন্মকে আরও একটু কিছু শিখাই, একটু আদব কায়দা ভদ্রতা সব কিছু শেখানোর চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।